আসসালামু আলাইকুম ডিয়ার জান্নাত হানিগাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখাবো কিভাবে খুশি কাটা দিয়ে খুব সহজেই গলার ডিজাইনটি তৈরি করতে হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো চলুন কীভাবে তৈরি করতে দেখি নিই আর কী কী লাগছে আমাদের। তো প্রথমে আমি গুটি সুতা নিয়েছি, আমি গুটি সুতা দিয়ে গলাটা তৈরি করছি, বাচ্চারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। এর সাথে আমি 1.6 mm কাটা নিয়েছি। এখন আমরা কাজটি শুরু করব। প্রথমে আমি দুটি কালার দুটি সুতা দিয়ে আমি দুটি মাথা মানে সুতা দিয়ে আমি কাজটি করব। আপনারা চাইলে একই লট দিয়েও করতে পারেন। এখন আমি চেইন করে নিব। তে গলাটি তৈরি করতে আমাদের যার জন্য বানাবেন তার আমি আপনার কাঁধ দুইটি কাঁধ নেপে তারপরে আপনারা চেনের সংখ্যাটা করে নেবেন। দুইটি কাঁধ পিতা ধরে আপনি কতটুকু কত ইঞ্চি হয় ওই হিসাব করে আপনারা চেন করে নেবেন। তার মাপ অনুযায়ী চেন করে নিলাম। আমি এখানে 136টি চেন করে নিলাম। আমি 136টি চেন করে নিলাম। এখন আমি এক্সট্রা চেন করব দুটি দুটি চেন করে আমি তিনটি চেন বাদ দিয়ে নিচ থেকে আমি 4 নম্বর করে একটি ডাবল কুশি করব। দুটি চেন করার পর বাড়তি তিনটি চেন বাদ দিয়ে নিচ থেকে 4 নম্বর করে একটি ডাবল কুশি করব। এভাবে আমি মোট 18টি ডাবল কুশি করব 18টি করে। এভাবে আমি 18টি ঘরে 18টি ডাবল কুশি করে নিব। আপনারা চেনের সংখ্যাটি কত ইঞ্চি হয় বাচ্চা যার জন্য বানাবেন মেপে তারপরে চেন করে নেবেন। আমি 18টি ঘরে ডাবল কুশি করে নিচ্ছি। তো আমি 18টি গড়ে করে নিলাম। এখন আমি নেক্সট গড়ে কাজটি করব। এখন আমি একটি কর্নার তৈরি করব, যেহেতু 4 কর্ণা গলা সেজন্য আমাদের কর্নার তৈরি করতে হবে। এখন আমি 18টি গড়ে করার পর নেক্সট গড়ে মানে 19 নম্বর গড়ে আমি দুটি ডাবল কুশি করে নেব। সেম গড়ে আমি দুটি ডাবল কুশি করে নেব। দুটি ডাবল কুশি করার পর এখন আমি দুটি চেন করে নেব। দুটি চেন করার পর আমি সেম গড়ে আবার দুটি ডাবল কুশি করে নেব। আমরা একটি কর্নার তৈরি করলাম। গলাটা যেহেতু 4 কোণা সেজন্য আমি কর্নার তৈরি করতে হবে। তাহলে আমি 18টি গড়ে ডাবল কুশি করার পর 19 নম্বর গড়ে আমি দুটি ডাবল কুশি করলাম, দুটি চেন করলাম, সেম গড়ে আবার দুটি ডাবল কুশি করলাম। এখন আমি নেক্সট গড় থেকে আবার 32টি গড়ে 32টি ডাবল কুশি করে নেব। নেক্সট গড় থেকে আমি 32টি ডাবল কুশি করে নিব 32টি গড়ে। ডাবল কুশি করে নিব। আমি এই যে করে নিলাম 32টি করে কর্নার পর থেকে, এখন আমি আবার কর্নার তৈরি করে নেব। নেক্সট করে এখন কাজটি করব। 32টি করার পরে দুটি ডাবল কুশি করব। আগের মতোই আমি কর্নার তৈরি করব, দুটি ডাবল কুশি, দুটি চেন, সেম করে আবার দুটি ডাবল কুশি। কর্নারটি আমরা এভাবে করব, 4টি কর্নার 2টি ডাবল কুশি 2টি চেন করে সেম করে আবার 2টি ডাবল কুশি করব। যে কর্নার তৈরি হয়ে গেল, এখন আবার আমরা
নেক্সট ঘর থেকে আবার আমরা 32টি ঘরে 32টি ডাবল ক্রোশি করে নেব। নেক্সট ঘর থেকে আবার আমরা 32টি ঘরে 32টি ডাবল ক্রোশি করে নেব। বত্রিশটি ঘরে 32টি ডাবল ক্রোশি করে আমরা আবার কর্নার তৈরি করে নেব। তা আমি করে নিলাম। এখন আমি আবার কর্নার তৈরি করে নেব। নেক্সট ঘরে আবার আমি 2টি ডাবল ক্রোশি করব, 2টি চেইন করব, এরপর আবার সেম ঘরে 2টি ডাবল ক্রোশি করে নেব। কর্নারটা আমরা 4টি কর্নার সমানভাবে করে নেব। 4টি কর্নার আমরা সেম ভাবে করব, 2টি ডাবল ক্রোশি, 2টি চেইন, সেম ঘরে 2টি ডাবল ক্রোশি। এখন আমরা আবার নেক্সট ঘর থেকে আমরা 5টি করব, আবার আমরা চেইন করে নেব নেক্সট ঘর থেকে 32টি। এরপর আবার আমরা লাস্টে করব 18টি। তা আমি করে নিলাম। প্রথমে করলাম 18টি, এরপরে আমি করলাম 32টি, এরপরে কর্নার দিলাম, আবার 32টি দিয়ে কর্নার তৈরি করলাম, আবার 32 দিয়ে কর্নার তৈরি করলাম, আবার লাস্টে আমি প্রথম বয়ের জন্য 18টি দিয়ে করলাম। এইভাবে করে 4টি কর্নার তৈরি করে নিলাম। এখন আমি একটি চেইন করে সুতাটা কেটে নিব, আমি অন্য কালার দিয়ে করব। তাই এখন আমি সাদা সুতাটা জয়েন করব। আপনারা চাইলে একটি কালার দিয়ে করতে পারেন। আমি সুতাটা স্লিপ নট করে জয়েন করে দিব। জয়েন করে আমি 4টি চেইন করব, 3টি চেইন করে 4টি ঘরে 4টি ডাবল ক্রোশি করব, 3টি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি 4টি ডাবল ক্রোশি করব, 4টি ডাবল ক্রোশির উপরে 4টি ডাবল ক্রোশি করে নেব। তিনটি চেইন করলাম, এরপর আমি 4টি ঘরে 4টি ডাবল ক্রোশি করে দেব। তিনটি চেইন আমাদের মোট তাহলে 5টি ডাবল ক্রোশি হবে। তিনটি চেইন সমান আমাদের একটি ডাবল ক্রোশি, তাই আমাদের তিনটি চেইন নিয়ে আমাদের মোট 5টি ডাবল ক্রোশি হবে। এখন আমি একটি চেইন করলাম। এখন একটি চেইন করে নিচ থেকে আমি একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল ক্রোশি করে নেব। দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশি করব, আবার একটি চেইন করব, আবার আমি নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশি করব, আবার একটি চেইন, আবার নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে ডাবল ক্রোশি করব। এই রাউন্ডে এভাবে হবে নেট তৈরি করব। আমরা একটি চেইন করে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে আমরা একটি ডাবল ক্রোশি করব। কর্নারটা আমরা আবার আগের মতোই করব, কর্নারে আগ পর্যন্ত আমরা এইভাবে করব, একটি চেইন, একটি ঘর বাদ দিয়ে একটি ডাবল ক্রোশি। এই যে আমি নেট তৈরি করলাম। এখন আমরা কর্নারে আসলাম। তো একটি চেইন করে আমি কর্নারে কাজটি করব। প্রথমে আমি 2টি ডাবল ক্রোশি করে নেব, এরপর আমি 2টি চেইন করব, আবার সেম ঘরে 2টি ডাবল ক্রোশি করব। কর্নারটা আমাদের প্রত্যেকটা রাউন্ডে আমাদের সেম থাকবে।
করে নিলাম আমি কর্নারটি। এখন আবার আগের মতো আমরা কাজটি করব, একটি চেইন করে একটি গর বাদ দিয়ে দ্বিতীয় গর একটি ডাবল ক্রোশে করব, আবার একটি চেইন করব, একটি চেইন করে আমরা একটি গর বাদ দিয়ে দ্বিতীয় গর একটি ডাবল ক্রোশে করব, একটি চেইন একটি গর বাদ দিয়ে দ্বিতীয় গর একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে এই রাউন্ডটা শেষ করব। কর্নারে এসে কর্নারে কাজটি করব, দুটি ডাবল ক্রোশে দুটি চেইন। তো আমি সেমভাবে রাউন্ডটা শেষ করে নিলাম। কর্নারটা তৈরি করে নিলাম কর্নার সেমভাবে। এখন আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার তিনটি চেইন করব। আমরা কর্নারটা প্রত্যেক রাউন্ডে সেম রাখবো, আর এই যে চারটি চেইন তিনটি চেইন করে আমি চারটি করে চারটি ডাবল ক্রোশে করে করি, এটা হলো বুতাম করার জন্য। এখন আমি তিনটি চেইন করলাম, কাজটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে চারটি করে চারটি ডাবল ক্রোশে করে দিলাম। তাহলে প্রথম তিনটি চেইন নিয়ে আমাদের মোট পাঁচটি ডাবল ক্রোশে হলো। এখন আমরা একটি চেইন করব, তিনটি চেইন করলাম, চারটি করে চারটি ডাবল ক্রোশে করে দিলাম। এখন আমি একটি চেইন করে নেব, চারটি ডাবল ক্রোশে করার পর আমি একটি চেইন করব, একটি চেইন করে পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশে করব, একটি চেইন করে পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। আমরা ডাবল ক্রোশের মাথায় কাজটি করব না, ঘরের ভিতরে কাজটি করব। এখন একটি চেইন করব, এভাবে তিনটি করে কাজটি করব, একটি চেইন করে একটি গড় বাদ একটি নেক্সট গড়ে একটি ডাবল ক্রোশে, এভাবে তিনটি গড়ে কাজটি করে নেব। তিনটি গড়ে করে নিলাম, পাঁচটি গড়ে করার পর দেখেন আমি একটি চেইন করে ফাঁকা করে আমি তিনটি করলাম। এখন আমরা কর্নারে এক পর্যন্ত আমরা এখন করব না আর। এখন আমরা তিনটি গড়ে করার পরে একটু খেয়াল করেন, আশা করি বুঝতে পারবেন। চার নাম্বার ঘরে তিনটি করার পরে আমরা চার নাম্বার ঘরে আমরা তিনটি ডাবল ক্রোশে করে দিব। তিনটি ঘরে করার পরে আমরা চার নাম্বার ঘরে আমি এই যে তিনটি করলাম, চার নাম্বার ঘরে আমি তিনবার ডাবল ক্রোশে করব সেম ঘরে। সেম ঘরে আমি তিনবার ডাবল ক্রোশে করে একটা ফুল তৈরি করব। এই যে সেম ঘরে তিনটি ডাবল ক্রোশে করলাম। এখন আবার একটি চেইন করব, একটি চেইন করে আবার আগের মতো কাজটি করব, আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে করব, আবার একটি চেইন, আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে। এখন আমি এই যে কর্নার তৈরি করব, আবার একটি চেইন করে কর্নারটি তৈরি করে নেব। প্রথমে দুটি ডাবল ক্রোশে হবে, এরপর আবার দুটি ডাবল ক্রোশে দুটি চেইন হবে, এরপর আবার সেম ঘরে দুটি ডাবল ক্রোশে হবে। কর্নারটি আমি প্রত্যেকটা রাউন্ডে সেমভাবে রাখব। যে তাহলে আমাদের দেখেন এখানে আমি রাখলাম তিনটি চেইনের ঘর, ওর পাশেও আমি তিনটি ঘর রাখলাম, মাঝখানে আমি চার নম্বর ঘরে তিনটি করলাম সেম ঘরে ডাবল ক্রোশে, এরপর আমি কর্নার তৈরি করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এই যে এদিকে এদিকে তো আমাদের ঘরের সংখ্যা বেশি, তো আমরা এখানে ঘরগুলো গুনে নিব। আমরা মাঝে মাঝে মানে এই পাশেও আমরা সমান রাখবো, ওই পাশেও সমান রাখবো, মাঝ বরাবর আমরা তিনটি চেনের ঘর করবো, মানে তিনটি ডাবল ক্রোশের ঘরটা আমরা মাঝ বরাবর করবো। এখন আমি একটি চেইন করব, নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেইন, আবার নেক্সট ঘরে একটি ডাবল ক্রোশে। আগের মতোই নেট তৈরি করে নেব, সমান করে মাঝ বরাবর গিয়ে আমরা কাজটি করব। পাঁচটি ঘরে আমি কাজ করব, পাঁচটি ঘরে করব, বা আপনাদের এখানে ঘরের সংখ্যা হিসাবে আপনারা দুইটি পাশে সমান রেখে মাঝখানে আমরা সেম ঘরে তিনটি ডাবল ক্রোশে করব। ওই পাশেও আমরা সমান রাখব, ওই পাশেও আমরা সমান রেখে মাঝখানে আমরা তিনটি ডাবল ক্রোশে ঘর করব সেমভাবে।
সিম ঘরে আমরা তিনটি ডাবল কুশি করে নেব এই যে পাঁচটি ঘর আমি করে পাঁচ নাম্বার ঘরে গিয়ে আমি সিম ঘরে তিনটি ডাবল কুশি করে এখন আবার একটি চেইন করে আবার আমরা পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি করে নেব চারটি ঘরে আমি কাজটি করে নিলাম এখন আমি পাঁচ নাম্বার ঘরে গিয়ে আমি তিনটি ডাবল কুশি করব সেম ভাবে যেহেতু এই পাশেও আমি চারটি ঘর রেখে পাঁচ নাম্বারে করছি এখন আমি এই পাশেও চারটি ঘর রেখে পাঁচ নাম্বারে তিনবার ডাবল কুশি করব সেম ঘরে এখন আবার আমি এই যে একটি চেইন করে আবার আগের মতো নেট তৈরি করে নেব আমি আগে বলছি আপনারা ঘর আপনাদের কম বেশি হতে পারে গলার সাইজ হিসাবে বড় হিসাবে এই জন্য আপনারা মেফে করবেন মেফে মানে এই পাশে সমান রাখবেন ওই পাশে যদি চারটি ঘর রাখেন ওই পাশেও চারটি ঘর রাখবেন তাহলে মাঝ বরাবর আমরা তিনটি ডাবল কুশির ঘরটা আমরা সেমভাবে যে তিনটি ডাবল কুশি এক ঘরে করি ওইটা আমরা মাঝ বরাবর রাখব তাহলে হয়ে যাবে কর্নার পর্যন্ত আমরা আবার একটি চেইন করে আমরা আবার নেট তৈরি করে নেব কর্নার আবার আমরা প্রথমে দুটি ডাবল কুশি করব এরপরে আবার দুটি চেইন করব আবার সেম করে আমরা দুটি ডাবল কুশি করে দেব এভাবে করে এই রাউন্ডটা আমরা শেষ করব কর্নারে এসে কর্নারের মতো থাকবে আর বাকি অংশটুকু আমরা এই যে প্রথমে আমি যেভাবে করলাম 32টি ঘরে আমরা এই যে প্রথম বুতাম ঘরের জন্য আমরা একটি রাখলাম এখানে আমি দুটি ফুল দিলাম দেখেন আশা করি এ পাশে চারটি এ পাশে চারটি আর মাঝ বরাবর দুটি ফুল তৈরি করলাম যেহেতু এখানে ঘরের সংখ্যা বেশি আবারও আমরা চারটি ঘরে পাঁচ নাম্বার করে করব আবার চারটি ঘরে করে পাঁচ নাম্বার করে আমরা এই রাউন্ডটা এইভাবে শেষ করব আশা করি আপনারা বুঝতে পারছেন তা আমি এই যে করে নিলাম লাস্টে আমি আবার এসে চারটি ঘরে চারটি ডাবল কুশি করলাম লাস্টের আমাদের তো সেম থাকবে দেখেন এই পাশে আমাদের ঘরের সংখ্যার কারণে আমরা দুটি ফুল তৈরি করলাম আর প্রথমে আমরা বুতাম ঘরে এখানে আমরা একটি করলাম যেহেতু ঘরের সংখ্যা কম সেজন্য এই পাশেও আমি সেমভাবে একটি ফুল দিলাম ওই পাশে একটি দিলাম লাস্টে আমি আবার আগের মতো বুতাম ঘর চারটি ঘরে চারটি ডাবল কুশি করলাম প্রত্যেকটা রাউন্ডে আমরা বুতাম ঘরটি করতে হবে তিনটি চেইন করে চারটি ঘরে চারটি ডাবল কুশি কর্নারটাও আমাদের সেম থাকবে এখন আমরা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও আমি তিনটি চেইন করে নিব তিনটি চেইন করে আমরা কাজটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে আমি চার নাম্বার চারটি ঘরে চারটি ডাবল কুশি করে দেব তিনটি চেইন করার পরে চারটি ঘরে চারটি ডাবল কুশি করে দেব তিনটি চেইন আমাদের একটি ডাবল কুশি আমরা ধরে এই জন্য তিনটি চেইন আমরা একটি ডাবল কুশি ধরলে আমাদের চারটি ঘরে চারটি ডাবল কুশি হলে পাঁচটি ঘরে হবে এখন আমি একটি চেইন করে নেব চারটি ঘরে করার পর আমি একটি চেইন করব এরপরে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল কুশি করব একটি ঘর বাদ দিয়ে আমি দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি করে দেব তো এখন আমি এই যে করে নিলাম এখন আমরা এখানে যে তিনটি ডাবল কুশি করলাম সেম ঘরে এই ঘরের আগের ঘরে ঘরের আগের ঘরে আমি দেখাই এই যে দেখেন তিনটি চেইনে ডাবল কুশি করলাম সেম ঘরে এর আগের ঘরে যে ঘরে করছি এর আগের ঘরে আমি আবার তিনটি ডাবল কুশি করে নেব প্রথমে আমি তিনটি চেইন করলাম চারটি ঘরে চারটি ডাবল কুশি করলাম এরপরে একটি চেইন করে আমি নেট তৈরি করলাম নেট তৈরি করলাম আমি যেখানে আগের রাউন্ডে আমি তিনটি ডাবল কুশি করছিলাম সেম ঘরে এর আগের ঘর পর্যন্ত একটু খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে আমি করে নিলাম তিনটি ডাবল কুশি এখন একটি চেইন করব
তিনটি একটি চেইন করার পরে যে আমি এই গড়ে এসে আবার তিনটি ডাবল কুশি করে দিব মানে আগে রাউনে আমি তিনটি ডাবল কুশি করেছিলাম সেম গড়ে এটার আগে এবং পরে দুই পাশে আমি এখন এই যে তিনটি করে ডাবল কুশি করলাম তাহলে একটি তিনটি হয়ে গেল এই রাউনে আমাদের আগের রাউনে একটি এখানে আমাদের দুইটি হয়ে গেল এখন আবার আগের মতো আমরা কাজটি করব একটি চেইন করে আবার আমরা এই যে নেট তৈরি করব একটি গর বাদ দিয়ে দ্বিতীয় গরে একটি ডাবল কুশি করব কর্নারটা আমরা আগের মতোই রাখব দুটি ডাবল কুশি দুটি চেইন দুটি ডাবল কুশি কর্নারটা আগের মতো থাকবে আমাদের আর নেটটা আমাদের আগের মতো একটি চেইন করে একটি গর বাদ দিয়ে দ্বিতীয় গরে আমরা একটি ডাবল কুশি করে দেব এভাবে নেট তৈরি করব এবং কর্নার এসে দুটি ডাবল কুশি দুটি চেইন দুটি ডাবল কুশি করে নেব আর যেখানে আমরা তিনটি চেইন আমরা তিনটি ডাবল কুশি করেছিলাম সেম গড়ে এখানে আমরা আগের গড়ে এবং পরের গড়ে আমাদের কাজটি হবে মাঝখানে আমরা একটি চেইন করব আমি এখন যেভাবে প্রথমে অংশটুকু বুতাম গড়ের মধ্যে দেখাইছি সেম ভাবে আমরা পুরাটার মধ্যে এভাবেই করব আশা করি আপনারা বুঝতে পারছেন নেটটার মধ্যে আমরা একটি চেইন করে একটি গর বাদ দিয়ে দ্বিতীয় গড়ে একটি ডাবল কুশি করব একটি চেইন একটি গর বাদ দিয়ে মানে ডাবল কুশির বাদ দিয়ে পরের গড়ে আমরা একটি ডাবল কুশি করে নেব নেটটা আমরা আগের মতোই করব তিনটি ডাবল কুশি যেখানে আমরা করছিলাম এর আগ পর্যন্ত এই যে এখানে তিনটি ডাবল কুশি করছিলাম আমি সেম গড়ে যে এখন আমি তিনটি ডাবল কুশি আগের গড়ে আবার আমি সেম ভাবে তিনটি ডাবল কুশি করব সেম গড়ে তিনটি ডাবল কুশি করে দিব এখন আবার একটি চেইন করে নেব একটি চেইন করার পরে যে এই পাশে আবার তিনটি ডাবল কুশি করব সেম গড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন একটু এই যে আগে এবং পরে আর বাকি গড়ে আমি কিন্তু নেট তৈরি করলাম কর্নারটা আমি আগের মতোই রাখলাম এইভাবে করে রাউন্ডটা আমরা শেষ করতে হবে তো আমি সেম ভাবে রাউন্ডটা শেষ করে নিলাম আমি আবারও দেখাই আপনাদেরকে লাস্টে আমি চারটি করে চারটি ডাবল কুশি করে দিলাম এখন আমি আবারও তিনটি চেইন করে নিব তিনটি চেইন করার পরে আমি চারটি করে চারটি ডাবল কুশি করে দিব তিনটি চেইন করার পরে চারটি করে চারটি ডাবল কুশি করে দিব চারটি করে চারটি ডাবল কুশি করার পর আমি একটি চেইন করব একটি চেইন করে আবার এক গড় বাদ দিয়ে দ্বিতীয় গড়ে একটি ডাবল কুশি করব আবার মানে আগের মতো আমি নেট তৈরি করে নিব তাহলে তিনটি চেইন সমান আমাদের একটি ডাবল কুশি তাহলে পাঁচটি গড়ে হয়ে গেল বুতাম গড়ে এখন আমরা আবার আগের মতো একটি চেইন করে আমরা নেট তৈরি করে নিব একটি চেইন করলাম একটি গড় বাদ দিয়ে দ্বিতীয় গড়ে আমি একটি ডাবল কুশি করে নেব একটি গড় বাদ দিয়ে দ্বিতীয় গড়ে আমি একটি ডাবল কুশি করে দেব এভাবে করে নেট তৈরি করে নেব এখন আমি এই যে করে নিলাম এখন আমরা মাঝখানে আমরা আগের রাউন্ডের মাঝখানে আমরা তিনটি ডাবল কুশি করব সেম গড়ে তিনটি ডাবল কুশি করব সেম গড়ে একটি চেইন করার পর আমি মাঝখানে সেম গড়ে তিনটি ডাবল কুশি করলাম আবার আমি একটি চেইন করে আবার নেট তৈরি করে নেব
আমার একটি চেইন করে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশে করব। যে নেটগুলো তৈরি করে নেব, শুধু এখানে আমরা একটি তিনটি ডাবল ক্রোশে করব। এই যে একটি ফুল তৈরি হয়ে গেল। কর্নারটা আমরা আগের মতোই রাখব। আবার এই যে পাশে এসে আমরা এই যে মাঝখানে আবার তিনটি ডাবল ক্রোশে করব। শুধু এখানে এসে আমরা একটু চেইন দেবে তিনটি ডাবল ক্রোশে, আর বাকিটা নেট আগের মতোই করব। এই যে একটু খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এই যে কর্নারটা আমি সেম রাখলাম। এখন আমরা আবার তিনটি চেইন করে নেব। তিনটি চেইন করে আমরা কাজটাকে গড়িয়ে নিব। গড়িয়ে নিয়ে আমি চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করব। তিনটি চেইন করে চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি একটি চেইন করব। চারটি ঘরে ডাবল ক্রোশে করার পর একটি চেইন করে নিব। চেইন করে পরের ঘরে আমি একটি ডাবল করব। এখন আমি এই রাউন্ডটা আর কোনো ফুল তৈরি করব না। আমি এই রাউন্ডটা পুরোটার মধ্যে নেট তৈরি করে নিব। একটু খেয়াল করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। একটি চেইন করে আমি নেট তৈরি করে নিব। একটি চেইন একটি ঘর বাদ দিয়ে আবার এই যে একটি ডাবল ক্রোশে করে নিব। এই রাউন্ডটা আমি শুধু নেট তৈরি করে নিব। কর্নার এসে শুধু কর্নারে কাজটি করব। দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে, একটি চেন করলাম। এখানে আমি তিনটি ডাবল ক্রোশের ঘর করলাম, তো একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশে। আবার একটি চেন করব। আবার আমি এই যে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশে। এভাবে করে পুরোটা আমি নেট তৈরি করে নিব। শুধু কর্নারে এসে আমি কর্নারটা দিতে হবে, আর বাকিটা পুরোটার মধ্যে আমি নেট তৈরি করে নেব। এভাবে করে রাউন্ডটা শেষ করব। তো পুরোটা রাউন্ড আমি শেষ করলাম সেম ভাবে। কর্নারটা আমি কর্নার করলাম, আর এই যে আমি দেখেন প্রত্যেকটার মধ্যে আমি নেট তৈরি করে নিলাম। একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি ঘর বাদ দিয়ে। এখন আজ কর্নারের মধ্যে কর্নার তৈরি করলাম। এখন আমি আর ফুল তৈরি করি নি। এখন আমি অন্য কালার সুতা দিয়ে কাজটি করব। আপনারা চাইলে একটি কালার দিয়ে করতে পারেন, তা আমি অন্য কালার সুতাগুলো জয়েন করে নেব। স্লিপ নট করে আমি সুতাটা জয়েন করে নিলাম। জয়েন করে আবারও আমি তিনটি চেইন করব। তিনটি চেইন করে চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করব। প্রথম ঘরে কাজটি আমি সেমভাবে করব। তিনটি চেন কাজটাকে ঘুরিয়ে নিব, চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করে নেব। চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি একটি চেইন করে নেব। একটি চেইন করার পরে আমি এখন একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি কাজটি করব। চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করার পর একটি ঘর বাদ দিয়ে আমি এই যে দ্বিতীয় ঘরে আমি তিনটি ডাবল ক্রোশে করব। সেম ঘরে একটি ঘর বাদ দিয়ে আমি নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি তিনটি ডাবল ক্রোশে করব। সেম ঘরে এই যে এখন আবার একটি চেইন করে নেব। একটি চেইন করে আবার নিচ থেকে আমি একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি
তিনটি ডাবল কুশি করব একটি ঘর বাদ দিয়ে নিচ থেকে আমি একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি সেম ঘরে তিনটি ডাবল কুশি করে নেব এই রাউন্ডটা আমরা এখন এভাবে করব তিনটি চেইন সরি তিনটি ডাবল কুশি সেম ঘরে হবে এখন একটি চেইন করে আবার একটি ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে একটি ডাবল তিনটি ডাবল কুশি করব প্রথমে চারটি ঘরে চারটি ডাবল কুশি করলাম এরপর আমি একটি চেইন করে একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে তিনটি ডাবল কুশি করলাম আবার একটি চেইন করলাম আবার আমি একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে তিনটি ডাবল কুশি করলাম এই যে কর্নারটা আমি আবার আগের মতোই থাকবে বারবারে বলি প্রত্যেকটা রাউন্ডের মধ্যে আমি কর্নারটা সেম রাখলাম এই যে এমন হলো এখন আমরা কর্নারটা আবার আগের মতোই দুটি ডাবল কুশি দুটি চেইন দুটি ডাবল কুশি করে নেব একটি চেইন করে কর্নার তৈরি করে নিতে হবে তো আমি এই যে রাউন্ডটা শেষ করে নিলাম সেমভাবে এই যে প্রত্যেকটা ঘরে আমি তিনটি করে ডাবল কুশি করলাম একটি ঘর বাদ দিয়ে এখন আমি আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে চারটি ঘরে চারটি ডাবল কুশি করলাম বোতাম ঘরের জন্য এখন আবার আমি কাজটি করব এখন একটি চেইন করে নিলাম একটি চেইন করে আবার এই যে দেখেন এখানে আমি একটি ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটি তিনটি ডাবল কুশি করব সেম ঘরে এই যে আবার একটি চেইন করব আবার এই পাশে এই যে পাক অংশে এখানে আবার আমি তিনটি ডাবল কুশি করব সেম ঘরে একটি চেইন আবার আমি এই যে এখানে এসে আবার তিনটি ডাবল কুশি করব সেম ঘরে এইভাবে করে এখন এই রাউন্ডটা শেষ করব কর্নারে আবার আগের মতোই করব দুটি ডাবল কুশি দুটি চেইন দুটি ডাবল কুশি আর বাকি ঘরে আমি এভাবে করে এই রাউন্ডটা শেষ করে নেব মাঝখানে শুধু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার আগে আমি মাঝখানে একটি চেইন দিব না হলে কিন্তু আমাদের এটা কুচকে যাবে এই জন্য আমরা একটি চেইন করে দিয়ে তারপর নেক্সট ঘরে তিনটি ডাবল কুশি করে এই রাউন্ডটা আমরা শেষ করে নেব এভাবে করে আমি মোট আরেকটি রাউন্ড করব মোট তিনটি রাউন্ড হবে
তাহলে দুটি করলাম আমি আরেকটি রাউন্ড করব আপনারা চাইলে চারটি করতে পারেন এটা আপনারা চড়া হিসাবে যতটুকু করতে চান তো আমি সেম ভাবে আরেকটা রাউন্ড করে নিলাম এই যে তিনটি ডাবল কুশি করলাম এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার আগে আমি একটি চেইন করলাম মানে দুটি রাউন্ড যেভাবে দেখাইছি আমি সেম ভাবে ওই রাউন্ডটা তৃতীয় নাম্বার রাউন্ডও আমি করে নিলাম আপনারা চাইলে আপনারা যদি আরেকটু চড়া করতে চান তাহলে আরেকটা রাউন্ড করে নেবেন এখন আমি নিচে যে ফুলটা তৈরি করলাম এটা করব তো আমি আবার সাদা সুতা দিয়ে কাজটি করলাম তিনটি চেইন করে চারটি ঘরে চারটি ডাবল কুশি করে দিলাম এখন আমি একটি চেইন করব একটি চেইন করে আমি একটি ঘর বাদ দিয়ে তিনটি চেইন করলাম চারটি ঘরে চারটি ডাবল কুশি করলাম এখন আমি একটি চেইন করে নেক্সট ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে দিলাম চেইন করে এক ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল কুশি করলাম এখন আমি একটি চেইন করব একটি চেইন করার পর আমি পরের ঘরে একটি চেইন করে আমি নেক্সট ঘরে একটি ডাবল কুশি করব বুঝে একটি চেইন করে একটি ডাবল কুশি করব এরপর আমি তিনটি চেইন করব একটি ডাবল কুশি করলাম এখন আমি তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে আমি প্রথম চেইনে মানে তিনটি চেইনে যে প্রথম নাম্বার চেইনে আমি সিঙ্গেল কুশি করে দিব প্রথম নাম্বারে যে একটু খেয়াল করলেন আমি একটি সিঙ্গেল কুশি করে দিলাম আবার সেম ঘরে একটি ডাবল কুশি করব সেম ঘরে একটি ডাবল কুশি হবে এরপর আমি তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব এটাকে বলে ফিকক ডিজাইন আবার আমরা সেম ঘরে একটি ডাবল কুশি করব ডাবল কুশি করে আমি তিনটি চেইন করব তিনটি চেইন করার পরে আমি প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব সেম ঘরে আমি এই কাজটি চারবার করব বা আপনারা চাইলে পাঁচবারও করতে পারেন আমি চারবার করব সেম ঘরে একটি ডাবল কুশি করে তিনটি চেইন করব তিনটি চেইন করে প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব তাহলে এক দুই তিন চার চারবার হয়ে গেল সেম ঘরে এখন আমি একটি চেইন করে নেব একটি চেইন করে পরের ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব এই যে ঘর এটাতে মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করব নিচে মন হলো এখন আবার একটি চেইন করে নেব একটি চেইন করে পরের ঘরে আবার আমরা ফুল তৈরি করে নেব এই যে এখানে একটি চেইন নেক্সট করে আবার আমরা একটি ডাবল কুশি করব আগের মতোই আবার তিনটি চেইন করে নেব তিনটি চেইন করে আবার প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল কুশি করে দেব আবার সেম ঘরে একটি ডাবল কুশি উঠাবো ডাবল কুশি উঠিয়ে আবার তিনটি চেইন করব এই যে একটি ডাবল কুশি করলাম এরপর আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে আমি প্রথম চেইনে একটি সিঙ্গেল কুশি করে দেব এইভাবে করে আমরা ফুল তৈরি করতে হবে কর্নারে আমরা কর্নারের মতোই করব কর্নারে যদি আমার একটি সিঙ্গেল কুশি করে আমরা জয়েন করব সেম ঘরে চারবার কাজটি করে নেব তিনবার করলাম আবার আরেকবার করে একটি ডাবল কুশি করব ডাবল কুশি করে আবার তিনটি চেইন করে প্রথম চেইনে একটি সিঙ্গেল কুশি করে দেব এখন একটি চেইন করলাম চেইন করে যে নেক্সট ঘরে একটি সিঙ্গেল কুশি করে দেব এই যে এমন হলো
নিচে এখানে আবার আমরা একটি চেইন করে আবার আগের মতো আমরা ফুল তৈরি করে নেব একটি ডাবল কুশি তিনটি চেইন একটি ডাবল কুশি এই যে এভাবে করে আমি কর্নারে আগ পর্যন্ত করে নিলাম এখন আমি এই যে আবার একটি চেইন করে কর্নারে কর্নার এখন আর কর্নার হবে না এখন আমি একটি চেইন করে কর্নারে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব একটি চেইন করে একটি সিঙ্গেল কুশি করে দিলাম আবার একটি চেইন করব আবার এখানে একটি ফুল তৈরি করে নেব এই যে এই ঘরে আবার আমরা আগের মতোই ফুল তৈরি করে নেব আশা করি বুঝতেছেন এইভাবে করে এই রাউন্ডটা আমরা শেষ করে নেব তো সেম ভাবে এই যে আমি রাউন্ডটা শেষ করলাম দেখেন যে তা আমাদের গলাটা কিন্তু একদমই রেডি এখন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে গলাটা কিন্তু হয়ে গেল আর এই ফুলের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আমি তারপর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার লিংকটা দেখে নিন তো কেমন হয়েছে আমার ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ